সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আরেকটি টিভির কাজ আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিভি রয়েছে, টিভিটি মোছা হচ্ছে। তো এই টিভিটি ফুললি ডেড রয়েছে, মানে একেবারেই অফ। তো এটা আমি খুলে দেখবো আগে এটার কি প্রবলেম। তো আগে খুলে নেই, তারপর আবার দেখাই। সামনের নাম নেই, কিন্তু পিছনে লেখা হচ্ছে দেখতে পাচ্ছেন একুশ ইঞ্চি কালার টেলিভিশন, আর মডেল হচ্ছে 21A3TF। আমাদের কোম্পানির উদ্দেশ্য হচ্ছে আমরা যে সমস্ত টিভি ঘরে ফেলে রেখেছি যেগুলো বিক্রি না করে সেগুলি অল্প কিছু টাকার মাধ্যমে খরচ করলে আবার পুনরায় মোটামুটি আবার দেখার সুযোগ আমরা করে রেখেছি। তো দেখতে পেলাম, আমি বড়িটি খুলে নিলাম। তো দেখতে পারলেন টিভিটির সার্কিটটি মোটামুটি অত একটা পুরান হয় নাই, এইসব চায়না সিআরটি টিভি, যার কারণে এই প্রবলেম। এটি কারণ হয়েছে কত বছর খেলা আইডিয়া? 4 বছর, 4.5 বছরের ভিতরেই সব পুরান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কোনো মেকানিক্স তো দেখাইছিল নাকি? মেকানিক্স তো দেখাইছি মনে হয়, না নিজেরাই খুলছিল। তো দেখতে পাচ্ছেন এখানে একটি আউটপুট, যেই পিএফ থাকে 668, সেই পিএফটি একেবারেই খোলা অবস্থায় রয়েছে। তো এটা খোলার অবস্থা তো থাকার কথাই না, কেন এটা খোলা অবস্থায় রয়েছে হয়তো নিজেরা খুলে মনে দেখেছিল। তো যাই হোক, এটার প্রবলেমটা আমরা এখন খুঁজে বের করব কি কারণে। এই টিভিটি বজ্রপাতে নষ্ট হয়েছে, তো এখানে একটি পিএফ চেঞ্জ করতে হবে, দুইটা ট্রানজিস্টার সম্ভবত চেঞ্জ করতে হবে। তাহা হলে তো এটা যে সমস্যাটা আমি দেখলাম, এখন কাস্টমার সাথে একটু ডিল। তো প্রথমে আমি পিএফটি লাগাই নিতেছি, দত লাইটটা একটু তো এই পিপটা ফেটে গেছে এবং আলগা করে রেখেছিল। তো এখন আমি সোল্ডারিং করে নিই এটা, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নসের। পিএফটি ইনপুট সেকশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই মুহূর্তে আমি এটাকে সিকর্ট দিয়ে লাইন দিব, দেখি তারপর কি অবস্থা। তো সম্ভবত পিএফটি খারাপ হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আশা করি টিভিটি চলার কথা। দেখো তো আলাইছে নি, আসে নাই তো। আমি আগে ভোল্টেজটি মেপে নিই, এখন স্টার্ট করে দিলাম। আমাদের যে ভোল্টেজ দরকার যেখানে, সেই ভোল্টেজগুলি আছে, ঠিক আছে। তো আমরা একটু কাজ করে দেব, সেটা হচ্ছে একটা বিআর চেঞ্জ করে দেব। আর একটা পাস লাগাইতে হবে। তো এই বিআরটি না লাগালেও আমি পারতাম। তো বিআরটি একটু ভোল্টেজ আমার থেকে কম কম লাগলো, কারণ এই বিআরটি একটু প্রবলেম প্রবলেম লাগলো বিদায়। তো এই বিয়ারটিও চেঞ্জ করে দেব, আর একটি নতুন বিয়ার। তো এখন আবারও লাগিয়ে দেখি এটা কি পরিস্থিতি, এখন পারফেক্ট ভোল্টেজ আছে কিনা। ভোল্টেজটি পারফেক্ট হয়েছে একেবারেই, কিন্তু ডিসি লাইনটা কই? তো আরেকটা বিষয় হচ্ছে, কিন্তু টিভিটি দেখতে পাচ্ছেন এটা কিরকম একটা কালার হয়ে রয়েছে। তো এই কালারটিও আমি ক্লিয়ার করে দেব, কারণ এটা টিভিটি একটু দেখে নেই, এটার কালারটাই একেবারে ফ্যাস ফ্যাকাস হয়ে রয়েছে। আইবো, এটা উপরে দাঁড়ো, এটার উপরে দাঁড়ো। এত ছোট ছোট তার এলাকায়, এটা তো আমার দরকার, নাহলে আমি বুঝবো কেমনে কাজটা করুম কেমনে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটার কালারটি জানি কিরকম হয়ে গেছে। তো এটার জন্য কি করা যাবে, এই কালারটি কালারটি সহকারে একটু করে দিই। তো এটা তোমাকে এই টিভিটার কালারটাই এরকম না, দু তিন কালার নষ্ট হয়ে গেছে তাই। আচ্ছা দেখি এটা কালার কি কারণে, ডিকোজিং কয়েলটা কি ঠিক আছে কিনা।
রিপোজিং কয়েল ঠিক আছে, এটা পিটে ছিটা স্বপ্ন তো খারাপ হয়ে গেছে, তো খরচ বেশি। যাই হোক, এই অরম ঠিক হয়ে যাবে। তো আমি আরেকটি পার্স লাগিয়ে দিচ্ছি, তো মোটামুটি আমাদের কাজটি শেষ পর্যায়ে। এখন আমরা এটাকে একটি ফিটিং করে নেব সব। মিস্টার সাউন্ড কট, মিস্টার সাউন্ড কট টু, মিস্টার তো সব লাগিয়ে নিলাম। এখন দেখি এটার কালারটা ঠিক হয় কিনা এবং ফুল টিভিটি ওকে হয় কিনা। আশা করি একেবারে ফুল টিভিটি ওকে হয়ে গেল। দেখতে পারতেছেন একেবারে ফুল ওকে। হ্যাঁ, তোমাকে রিমোট কই? মানে ডিশের লাইনটা তো চেক করে দিতে হবে, নাইলে কেমতে হবে। তো ভিউয়ার্স, একটা ব্যাপার হচ্ছে এটার চ্যানেলের গোড়া একেবারেই লড়ে গেছে। তো আমি তো এখন এটা ডিশটি লাগাইলেই এই কোলবালি স্টুডিও দিক না, তো দেখি এদিকে যায়নি ডিশটা, ওইটাই করে কোলবালি। তো আমরা যেহেতু হোম সার্ভিসিং করে থাকি, তো বিভিন্ন বাড়িতে যেয়ে থাকি, বিভিন্ন বাড়িতে যাই, অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয় আমাদের, কিন্তু কিছু করার নাই। কিন্তু আমাদের কোম্পানির নিয়মটাই যে এরকম, আমরা কাজে ব্যস্ত থাকি, আমরা কাজ নিয়ে চিন্তা করে থাকি। তো আমাদের সব ধরনের সরঞ্জাম আমরা অনেক সময় বাসায় নিয়ে যেতে হয়, যেহেতু গ্রাম এলাকায় আমি কাজ করে থাকি। কাস্টমারকে ফেরানোর কোনো চেষ্টা করি না, কাস্টমার যেইভাবে চায় আমরা সেইভাবেই কাজ করে দেওয়ার চেষ্টা করে থাকি। ধরো তো আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে এটা। তো এখন জাস্ট খালি ছবিটি দেখে ফিটিং করে দেওয়াটাই আমাদের কাজ। নাটটি রাখো, তো নাটটি রাখো। তো কতটাই না কষ্ট করতে হয় আসলে এই হোম সার্ভিসিং সেবায়। তারপরও অনেক সময় কাস্টমারের মন রক্ষা করার, আর রিমোট আনছো কঠিন হয়ে দাঁড়ালো। ওই মাল্টিপ্লাগটা দাও, এই যে তোমার মাল্টিপ্লাগটা। তো আসলে গ্রামের অধিকাংশ মানুষ থাকে বিদেশ, তো
ঠিক আছে, ছবি ছবি ঠিক আছে, চ্যানেল চেঞ্জ করো দেখি। আসলে টিভিটি কালারটি একটা ফ্যাকাশে সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার কোনো প্রকার। এছাড়া আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে বলে জানান ফ্যাকাশে কালার। এ সময় ওবায়দুল কাদের আরও জানান আগামীকাল একসাথে একসাথে তো আসলে টিউবটির কালারটা এইরকম, যার কারণে এটা কালার মনে আগে একটা মাই খেয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো একটু মিটার ডাটু মেপে নিই, দেখি এটা তার কোনো অন্য কোনো প্রবলেম রয়েছে কিনা। তো এটা সবকিছুই বন্ধুরা ঠিক আছে, এটা আসলে টিউবটাই আসলে এরকম। তো এটি স্কিপ করে নিয়ে তারপর ফিটিং করে। তো বন্ধুরা, আমি যখন রুম সার্ভিসিং নিয়ে যাই তো আমার কিছু বাংলো বন্ধু, মানে ছোট বন্ধু, বাংলো বন্ধু বলতে গেলে ছোট বন্ধুরা আমার সঙ্গে হয়ে যায়। তো একটি বাচ্চা এখানেও অনেক ছোট ছোট বন্ধু রয়েছে, মানে যাদের জন্য আসলে যারা টিভি দেখে, কে মোটু পাতলু দেখে, দুরন্ত দেখে, আরও অন্যান্য জিনিস দেখে তারা সময় পার করে। আর আমার কাজ হচ্ছে তাদের কিছু কিছু পেপার তাদের জ্ঞান অর্জন করতে পারে। তবে অতিরিক্ত টিভি পিছনে বসে থাকাটা এটা ভালো কাজ নয়, পড়াশোনা সঠিক মতো করতে হয়। তো আমাদের কাজটি প্রায় শেষ পর্যায়ে এখন। ঠিক আছে, তুমি সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, তো আমরা এখন থেকে ফিটিং করে দেবো। বুড়িটা নাও তো। এই সেই বাল্য বন্ধুরা, দেখতে পারতেছেন আমার কাজের কষ্ট নিয়ে তারা কি করতে শুরু করেছে। আমি এখন তাদেরকে কি বলবো বলেন, একটু মজা করতেছি। তো আজকে 6ই নভেম্বর 2022, এই নামহীন সিআরটি টিভি ঠিক করলাম। কিন্তু সোনি কোম্পানির মাল না এটা, কাস্টমার বলছে এটা সোনি কোম্পানি আছে, ওদের নাম্বার উঠেছে কি? ছোট ভাই উঠে লেছে,
তো নাম্বার ছিল কিন্তু ছোট ভাই উঠে গেছে। এমন কি জানি আসলে টিভি রাখার জন্য? হ্যাঁ তো আমাদের কাজটি প্রায় শেষ, দেখতে পারলেন বন্ধুরা আমরা কাজ শেষ করে দিলাম। এখন মাল্টিপ্লেক্সের ভিতরে এটা ঢুকিয়ে দেব এসি কোডটি। হাই হাই, এটা মজা করতে করতে সব ভুলে যায়, সাথে বন্ধুরা আমিও ভুলে যাই। এবার একটু রিমোটটা দিয়ে দেখতে চাই, দেখতে পারলেন আসলে এটা একটা টিউব, এক গান টিউব মাইর খাওয়া মনে আগের থেকেই না রে, আগে থেকে তো এটা এরকম না। তো যাই হোক, এটা আমাদের সার্ভিসিং সেন্টার হলে হয়তো আমরা ঠিক করে দিতাম, কিন্তু যেহেতু এটা বাসার ভিতরে এটা কাজ করতে অনেকটাই সময় লাগবে, তো যার কারণেই। তবে এখন মোটামুটি চলার যোগ্য, তারপর আমি আর একটু দেখি এটার কি অবস্থায় রয়েছে। তো এটা দিলে আবার তো আমাদের কাজটি শেষ।